কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাদানের বিয়ের কিসসা আপনারা বক্তাদের কাছে শুনে থাকেন উনার আব্বাদানরে উনার নানাদান 3 বছর বাড়ি চাকর খাটাইয়া এরপরে কয় বাবা তুমি যে অন্যায় করছো এই গাছের গুড়ই খাইছো পানি দিবাচা সেই জন্য মাপ চাইছো 3 বছর লাজুক কাটাই হবে না কাম লাস্ট টাইম আমার মাইয়ে না বিয়ে নি মাপ করব না এখন কাজে তাই বিয়ে জড়তে হচ্ছে না তা আমার মেয়ে কেমন তা আমি কি জানি নাকি ভাই আমার মেয়ের দুটো হাত নেই বাপ আমার মেয়ের দুটো আমার মেয়ের চক্ষু রঙের আমার মেয়ের কানও বয়লা আমার মেয়ের পাও খোলা আর আমার মেয়েটা একেবারে কালো অন্ধকার অন্ধি এই আসল পয়সা যদি বাইর খায় তাহলে কি হতে চাই তো 3 বছর জেল কাটাই পিটাইলে কি গাড়ি হয়ে দিতে যাক গো মাফ তো করবে মাফ তো করবে ঠিক না মাফ করবে বলে খুশিতে রাজি হয়ে গেছে এই রাজি করা ছিল বিয়েও বাপে বিয়ে পড়াই দিছে এরপরে বসে আছে মেয়েটাকে ডাকছে আম্মু আসো উনি চিন্তা করে গেল আরতি করে না তো আসবো কি পাও তো নেই ইতিমধ্যে একটা টুক করে চলে আসছে কোনো তাই কম নাই হাতের আঙ্গুল গুলো দেখার মতো মুখের চেহারাটা চাঁদের চাইতে উজ্জ্বল কোনো জায়গায় কম নাই সবই আছে বলেন আপু আপনি দিয়ে এগুলো বললেন যে কিছুই নেই কিছু নাই মানে হলো আমার মেয়ের হাত দুটোতে দুনিয়ার বাইরের কোনো কিছু ধরে নাই আমার মায়ের মা পা নাই মানে হলো আমার মেয়ে ঘর থেকে বাইরে হেঁটে যাইবে কোথাও কোনোদিন বাড়ির থেকে বাইরে যাইবে কাজেই পাও নাই মতো বলছি আমার মেয়ের চক্ষু নাই মানে এই বাড়ির ভিতরে যা ছাড়া বাইরের কোনো কিছু দেখে নাই আমার মেয়ের কান নাই মানে হলো বাড়ির মৃত্যু যতটুকু মা বাপ ভাই বোনের কথা শুনে সে ছাড়া বাইরের কোনো কথা শুনে নাই কাজে আমি তাকে এই কথা বয়রা বলে ধরে নিছি আমার মেয়েটার চেহারা কালো মানে বাইরে কেউ কোনোদিন দেখে নাই অন্ধকারের মধ্যে থাকে এতটুকু হয়েছে সব মিলিয়া আমি এগুলো তোমার জন্য রেখে দিছি আর মাটা এরকম আল্লাহ আলী মা বিদায় সেই মায়ের পেট থেকে সন্তানের নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথা বলুন ঠিক না সদস্য সঞ্চালক করি করি ওনার আব্বার নাম আব্দুল্লাহ ওনার মায়ের নাম আমেনা আমার নবী মোহাম্মদ রসুল্লাহর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা মাটা ভালো বিদায় এরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আলীর জন্য পানি নিয়ে সারা রাত মাথার কাছে দাঁড়ায় রয়েছে ঘুমাই নাই সকালবেলা আলী দোয়া দিয়েছে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আল্লাহুম্মা জালা সাইয়্যিদাতান নিসাঈ আহলি জান্নাহ আমার ফাতেমারে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাই দাও হযরত আলী কো দোয়ায় হযরত ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাই দিয়েছে আল্লাহু আকবার এবার ফাতেমা এত ভালো হয়েছে কেন তার মাটা হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের কথা তো পরেই মাটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সেই মা নবী পাককে গারে হেরায় 140 দিন পর্যন্ত মক্কা থেকে খাবার নিয়ে আগায় খাওয়াইছে সে পাহাড়ের চূড়ায় উঠাইয়া এইটা দেখছে মেয়েতে আর তাই দেখে মেয়েতে মায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে আর সেই খেদমত স্বামীরে করে দেখা দিয়েছে আর স্বামী তারে দোয়া করে দিয়েছে যার কারণে জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে আমাদের নবী কোনো কথাই নিজ পক্ষ থেকে বলেন না যা বলেন ব্যক্তিগত জীবন আমাদের জীবন দুনিয়ায় জীবনটা ছয় ভাগে বিভক্ত করা হয় এই ছয়টা জীবনকে যদি আমরা নবীওয়ালা আদর্শে গড়ে যেতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত নবী পাক বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাত আমার সব উম্মত জান্নাতে যাবে এবং আমারই সাথে যাবে হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইফুল জান্নাত যে আমার আদর্শকে ভালোবাসবে যে আমার আদর্শকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসবে দেখেন আমাদের জাগতিকভাবে চোখের সামনে দেখি যারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জনাব মরহুম বঙ্গবন্ধুকে ভালোবাসে আওয়ামী লীগ করে একটু একটু শীর্ষ পর্যায়ে উঠে গেলেই বঙ্গবন্ধুর সকল আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে হাতটাকে একটা কালো কোটও গায়ে দেয় দেখি না একটা কালো কোটও পরে এটা পড়লে এখন তো বঙ্গবন্ধু তো টের পাচ্ছেন না উনি তো কবরে চলে গেছে কিন্তু ওনার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেখে যে হ্যাঁ আমার আব্বা যে কোট পরতো এই কোট পরে কাজেই তাকে আমার আব্বার পাশাপাশি একটু স্নেহ সম্মান ভালোবাসা দেওয়া দরকার তাও দিয়ে থাকে এই সুবাদে নমিনেশন অনেক সময় পেয়ে যায় ওনার ভজনে তো কাজেই দুনিয়ার একটু একটুক আদর্শ মেনে চলে যদি বড়দের অনুকরণে তৎকালীন বড়রা ভালোবাসে তাহলে আমার নবীর আদর্শগুলো ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে কি না আর নবী বলেন আমাকে ভালোবাসতে আমার সাথেই জান্নাতে থাকবে নবী পাকের ভালোবাসার প্রমাণ আদর্শকে ভালোবাসা এবার নবী পাকের আদর্শ কি ছয়টা জীবনে বিভক্ত করা হয় একটা হলো ব্যক্তিগত জীবন প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে না একটা ব্যক্তিত্ব আছে ব্যক্তিগত জীবনটা এক নম্বরে বডির থেকে শুরু করলেই এক বডি রস করতে কয়েক মাস কেটে যাবে
ব্যক্তিগত জীবন, দুই নম্বরে পারিবারিক জীবন, প্রত্যেকটা মানুষ আমরা পরিবার ভুক্ত, এ পারিবারিক একটা জীবন আছে। দুই নম্বর, তিন নম্বর হলো সামাজিক জীবন, পরিবারের পরে একটু ছড়িয়ে পড়লে সামাজিক জীবন আসে, ছোটমোটো সমাজ সকলেরই আছে, আছে না নাই, ছোটমোটো ছোট বড় সব ধরনের সমাজ আছে, ব্যক্তি যেমন তার সমস্ত তেমন। চার নম্বর, প্রত্যেকটা মানুষ অ্যানিম্যাল এভরিবডি বেঁচে থাকতে জন্য কিছু ইনকাম করে খাওয়া লাগে, এর নাম হলো অর্থনৈতিক জীবন, ইনকাম করা লাগে। আর ইনকামের কথা আদেশও আসছে, ইনকাম না করে কেউ ঘরে বসে থাকবেন না, অনর্থক মোনাজাত করে বসে থাকবেন না, তাওয়াক্কাল আল্লাহ, আমি আল্লাহর পর ভরসা করি, আমি কিচ্ছু করবো না, আল্লাহ আমাকে খাওয়াবে। ওই পাহাড়ের চূড়ায় বসে থাকবেন, সাহাবায়ে কিরাম নবী পাকের মজলিসে যখন বসতেন, বয়ান শুনতে 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 আখেরাতের বয়ান, জান্নাতের বয়ান শুনতে শুনতে এমন হালাত হয়ে যেত যে তারা দুনিয়ার সবকিছু ভুলে যেতেন। আবার যখন নবী পাকের সামনে থেকে বাইরে ছড়িয়ে পড়তেন, দুনিয়ার কাজকাম এসে যেত, আবার কাজকামে জড়িয়ে পড়তেন, তখন ওই আখেরাতের যে বয়ান করছেন শুনছেন ওইটা ধীরে ধীরে বলা শুরু হয়ে যেত, এটা দুনিয়ার স্বভাব, এটা দুনিয়ার রীতি। তো আবার যখন এসে বসতেন আবার বয়ান শুনতেন, এরকম করে আপ ডাউন যখন হয়, একদিন এসে বলতেছে কোনো কোনো সাহাবা বলতেছেন যে হুজুর আপনার সামনে যখন বসি তখন এক হালাত, বাইরে যখন চলে যায় তখন দুনিয়ায় জড়িয়ে পড়ি, কথা বলেন তো, দুনিয়ায় যখন জড়িয়ে পড়ি তখন আখেরাতের কথা ভুলে যায়, কি করব হুজুর, এত মহামূল্যবান আখেরাত, ক্ষুদ্রতম নোংরা দুনিয়ার পিছিয়ে পড়িয়া ভুলে যাব, কি করব হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে দুইটা কাজের একটা কাজ করি অথবা দুইটাই করি, আপনি যদি অনুমতি দেন, লাও আজিন তালা না লাখতা সাইনা আওলা তাবাত্তাল না, আপনি যদি অনুমতি দেন তাহলে দুইটা কাজ করবো, একটা কাজ হলো আপনি হুকুম দিলে অনুমতি দিলে আমরা খাসি হয়ে যাব, খাসি বোঝেন তো, এই ছাগলের ভিতরে যেগুলো পুরুষ ছাগল ওর ভাইজলেমি থামানোর জন্য কি করে, ওরা মুসলমানি দিয়ে দেয় না, মুসলমানি দিলে সব মাতৃভাষী শেষ না। তা হুজুর এই যে আমরা পুরুষ পুরুষত্ব নিয়ে আসি বিদায়, বিবাহ শাদী করতে মনে চায়, সংসার করতে মনে চায়, এর কারণে দুনিয়া ভুলে আখেরাত ভুলে দুনিয়ামুখী হয়ে যায়, আপনি অনুমতি দেন আমরা খাসি হয়ে যাই, আওলা তাবাত্তাল না, অথবা বলেন আমরা তাবাত্তুল করি, সন্ন্যাসী পথ অবলম্বন করি, পাহাড়ের চূড়ায় গিয়ে বসে ইবাদত করবো, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না, অথবা সাগরের চরের পার গিয়ে থাকবো যেখানে কোনো মানুষ নেই, জনমানবহীন এলাকা, এখানে গিয়ে থেকে আমরা একেবারে সন্ন্যাসী হয়ে যাই। হুজুর বলে লা তাবাত্তুলা ফিল ইসলাম, ইসলামের ভিতরে সন্ন্যাসিত্ব কিছু নাই, দুনিয়ার এসব ছেড়ে দিয়ে তুমি আখেরাত করবা, এটা আল্লাহ বলেন না, আর তোমাদের খাসি হওয়ার অনুমতি নাই, এর থাকবা পুরুষ হয়েই থাকবা, সংসার করবা, বিবাহ করবা, বিবাহ বাচ্চা জন্ম ব্যবহার করবা, বাচ্চা জন্ম দিবা, দুনিয়ার সব কিছু করবা, এর ভিতর দিয়ে আল্লাহকে খুঁজে নিতে হবে, কথা বলেন, এর ভিতর দিয়ে আল্লাহকে খুঁজে নিতে হবে। নমি গইয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস, নমি গইয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বলি না যে দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার থেকে পৃথক হয়ে যায় তা বলি না, বলি দুনিয়ার মধ্যে থাকো, আর যে কাজটা করবা ওই কাজটা আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় করবা, তোমার পুরোটা দুনিয়া সারা দুনিয়ার সমস্ত কাজ তোমার ইবাদতে পরিণত হয়ে যাবে। দুনিয়া ছেড়ে দিয়ে খালি ইবাদত করতে বলি না, সুন্দরবন জঙ্গলে যাইয়া যায় নামাজ মিশে মিশে আল্লাহ আল্লাহ করবা, বাঘে আছে থাপ্পড় দিয়ে চিৎ করবে, ওর মধ্যে যাওয়ার দরকার, আমি বাঘে ঠেকাবো না যাই, চুপি চাপড়ে মানিস নিয়ে কেন কে সৃষ্টি বউ বাচ্চা ফেলাইতে হবে, এই সব কিছু করতে হবে, এর মধ্যে আল্লাহকে খুঁজে নিতে হবে, ঠিক না। তুম যাকে উনসে কহ দো কি মরনে মে কমাল নেহি, তুম যাকে উনসে কহ দো কি মরনে মে কমাল নেহি, জল জল কে হজরে ইয়ার মে জিনা কমাল হ্যায়। যুবক একজন এক প্রেমিকার প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে, এখন প্রেমিকাও ধরা দেয় না, কোনোভাবেই মুড়ি দেয় না, কিন্তু সে জানে যে ও আমার জন্য ধুমসা পাগল, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে বসতে পারে, এত পাগল হয়ে গেছে, তারপরেও ধরা দেয় না। এখন যুবক যাইয়া রশি এক গাছ নিয়ে গাছে উঠছে যে গলায় ফাঁস দিয়ে জ্বলবে, এই খবর চলে গেছে তার বান্ধবীর কাছে, তুমি একটু কথা বলো, একটু লাইন নাও, নাইলে কিন্তু একটা ছেলের জীবন চলে যাবে। তখন ও খবর পাঠাইছে তুমি যাকে উনসে কহ দো কে মরনে মে কমাল নেহি,
তুমি যাও আমার বন্ধুকে বলে দাও এভাবে মরার ভিতরে কোনো পুরুষত্ব নেই এর ভিতরে কোনো যোগ্যতা নেই এর মধ্যে কোনো কামালিয়াত নাই যে তুমি একজনের প্রেমে পড়ে মরবা বরঞ্চ যোগ্যতা হলো পুরুষত্ব হলো মহাপুরুষের পরিচয় হলো জল জল কে হজরে ইয়ার মে যে না কামাল হ্যায় বন্ধুর প্রেমে পড়ে জ্বলতে থাকবা প্রেমে প্রেমাসক্ত হইয়া জ্বলতে থাকবা আবার বেঁচে থাকবা এর নাম হলো পুরুষত্ব এর নাম হলো ভিটাগিরি কথা কন দুনিয়া ছেড়ে দিয়ে আবেদ হইয়া বুজুর্গ হবা এইটা আল্লাহ বলে নাই দুনিয়া করবা বিয়ে করবা সংসার করবা ব্যবসা করবা চাকরি করবা খ্যাত করবা খামার করবা মেম্বারি করবা চেয়ারম্যান কমবা করবা রাজনীতি করবা অল এভরিথিং করবা তবে যা করবা মা তাকুমুর রাসূল ফখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ পাক বলেন আমার রাসূল যেটা যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করবা আর যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছাইড়া দিবা ধরারটা ধরার মতো ধরবা সারাটাকে ছাড়ার মতো ছেড়ে দিবা তাহলে এই দুই কথার মাধ্যমে তোমার দুনিয়ার সব কর্মকাণ্ডে ইবাদত হইয়া যাবে নবী পাক বলেন কাম মিন আমালিন ইতাসাওয়ারু বিসুরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত وكم من عمل يتصور بسورة الأعمال الآخرة ثم يصير من أعمال الدنيا بسوء النيات قال محمد رسول الله صلى الله عليه وسلم أمر شماعي جدي كسونا تام تاكي فالي قطع اتو غنو هي جاي لو كان خلا رکھتی ہے اللہ چابانو سرا گلتی سی تو بلائی بھائی 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 خیال اللہ ستو شماعی جدی অনেক কাজ দেখতে দুনিয়া মনে হয় অনেক কাজ দেখতে কিছু সাক্ষী দিতে অনেক কাজ দেখতে দুনিয়া মনে হয় বলেন কি মনে হয় আপনারা একটু আমার সাথে ঘুষপাস না করলে আমার অন্যগুলো হচ্ছে না কিছু অনেক কাজ দেখতে দুনিয়া মনে হয় নবী বলেন ওই কাজটা আখেরাতে পরিণত করার ব্যবস্থা আমার হাতে আছে সেটা কি দেখতে দুনিয়া ওইটি ইবাদতে পরিণত হয়ে যাবে সিস্টেম কি হুসনিন নিয়াত ওই কাজের ভিতরে ভালো একটা নিয়ত করা যায় জেনারেল পড়া হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়া কেউ কইতে পারবে না যে হুজুর আমি ম্যাট্রিক পাস করতেছি এই উদ্দেশ্যে যাতে আল্লাহ কবর আজাব মাফ করে দেয় বোঝেন নাই কথা একটা হাদিসে দেখলাম খয় হুকুম মানকানা এম এ পাস পাইছেন নি কোনদিন হাদিস আর একটা হাদিসে দেখলাম যারা বিয়ে পাস করবে তারা ডাইন হাতে আমল নামা পাবে পাইছেন নি আর একটা হাদিসে দেখলাম যারা বিসিএস পাস করবে তারা আমরুল্লাহ সিরাতে কালবার বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে পাইছেন নি আর একটা হাদিসে দেখলাম যারা আইএ পাস করবে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব বিনা হিসাবে ভেস্তে যাবে পাইছেন কোন জায়গা আমি পেপার পত্রিকায় দেখলাম এই চাকরি করতে ম্যাট্রিক পাস করা লাগবে এই চাকরি করতে আইএ পাস লাগবে ওই চাকরি করতে বিএ পাস লাগবে এই চাকরি করতে এমএ পাস লাগবে দুনিয়ার এইটুক কামাই করতে বিসিএস পাস করা লাগবে ওইটুক কামাই করতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে এইটুক পাস করতে এইটুক কামাই করার জন্য মেরিন ইঞ্জিনিয়ার হতে হবে এমন করে বিভিন্ন ডিগ্রি যত আছে সবগুলো দুনিয়া কামাই করার ডিগ্রি কথা কর কেউ কইতে পারবে না এগুলো আখেরাত কামাই করার ডিগ্রি তবে এই ডিগ্রি গুলো দুনিয়া কামাই করার নিঃসব ডিগ্রি এইটাকে আখেরাতে পরিণত করা যায় ছোট্ট একটা নিয়ত রাখেন পিছনে আমি যদি বিসিএস পাস করতে পারি তাহলে আমি সরকারি অবশ্যই একজন গ্যাজেটেড অফিসার হব আমি একজন ম্যাজিস্ট্রেট হব আমি একজন টিএনও হব একদিন আমি ডিসি হব একদিন আমি সচিব হব একদিন আমি জজ হব একদিন আমি বিচারপতি হব আর যেদিন আমি এই বড় অফিসার হব আমার সুযোগ থাকবে ক্ষমতা থাকবে আমার বেঞ্চটাকে আমি পবিত্র রাখবো আমার বেঞ্চের ভিতরে দুর্নীতি হতে দেব না আমার অধীনস্থদেরকে ঘুষ খাইতে দেব না আমিও ঘুষ খাইব না জনগণকে ন্যায় বিচারে খান যেটা আমি প্রতিষ্ঠিত করব এমন সুযোগ একজন অফিসারেরই আছে কথা বলেন ঠিক ঠিক না আমার নাই আমার নাই আমি যদি কিয়ামতে দেখাই আল্লাহ আমি একটা টাকাও ঘুষ খাই দিই তুমি এ একেবারে আল্লাহর কসম সত্যি কথা আল্লাহ কবে যে তুমি খাও নাই কে আমি আল্লাহ ভাই নাই তা খাও ভাই আমার দেয় কিনা আমি যদি বলি যে আল্লাহ ইউনিয়নের এক মুঠ গন্তম আমি চুরিয়ে নেই আল্লাহ কয় যে কেন করো নাই কারণ আমার তো চেয়ারম্যান বানাই নেই কোনো এই কথা যদি চেয়ারম্যান কয় যদি ঠিকই যদি মানে বললা
তাহলে চেয়ারম্যান কিয়ামত হযরত আবু বকর উমর ওসমান আলীর সাথে আরশে আযিমের নিচে প্রথম কাতারে জায়গা পাবে উনার হাতে সুযোগ থাকতো নি খাই নাই এই যে উনার কারামত এই কারামতি আমার না কথা বল আমি কোনদিন বেপর্দা করি না কেন করি না আমি যে মাদ্রাসায় বড়াই ওই মাদ্রাসায় মেয়ে ছেলে নাই তবে বেপর্দা করতে পাবো তো আনে কাজেই করি না যদি কোনো কলেজের প্রফেসর হাই স্কুলের টিচার সে যদি বলে যে আমি জীবনে কোনোদিন মেয়েদের দেখি না আমার আমার স্টুডেন্ট আমার ছাত্রী যুবতী মেয়ে আমার সামনে এসে মুখ খুলে আমি চোখ নিচু করে রাখি আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন একুত্তু মিনাম সারিহিন হে নবী উম্মতের পুরুষদেরকে বলে দাও তারা যেন পর নারী সামনে আসার সঙ্গে সঙ্গে চোখকে নিচু করে বলে আমি কলেজে পড়াই আজ 30টা বছর আমি একটা মেয়ের চেহারা জানি না যে কোন মেয়েটার চেহারা কেমন এই লোকটা যদি এই কথা বলে তাহলে আমার মতো মাওলানা নাসির 1000 নাসির পর্দা করি না বললে যেই মর্যাদা আল্লাহর কাছে পাইব ওই একজন প্রফেসর তার চাইতে বেশি পাবে কারণ সে গুনার পরিচয় থেকে গুনা করে ঠিক কি না বন্ধুরে প্রত্যেকটা দুনিয়ার কাজ রে ইবাদত বানানো যায় প্রাইমারির মাস্টার সাহেব স্কুলে যাইয়া ছোট ছোট বাচ্চাদের পড়ায় মাস্টার সাহেবরা আছেন দুই একজন থাকতে পারেন ভালো করে বুঝে নিন আপনার এই পাঁচ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এই ইংরেজি বাংলা অঙ্ক পড়ানোটারে আপনি ইবাদত বানাইতে পারেন আপনার এই চাকরিটারে ইবাদত বানাইতে পারেন আল্লাহ নবীর সিস্টেম শিখিয়ে দিয়েছেন বহুত প্রাইমারি বাচ্চারা আছে জীবনে কোনোদিন মক্তবে যাই নাই আর কোনোদিন যাবেও না কোনোদিন মাদ্রাসায় যাই নাই কোনোদিন যাবেও না ওই বাচ্চাগুলো প্রাইমারি শেষ করে পরে চলে যাবে হাই স্কুলে সেখানে যাওয়ার পরে আরো শুরু হয়ে গেছে মানুষ বান্দরেতে মানুষ বানানো আরম্ভ হয়ে গেছে কথা মানবতা হারাই ফেলাচ্ছে সব মানুষের বান্দরের বাচ্চা বানানো শুরু হয়ে গেছে ওরা আর কোনোদিন মানবতা খুঁজে পাবে না মানবতার শিক্ষা পাইবে না এরপরে চলে যাবে হাই স্কুল থেকে কলেজ সেখানে আরো বেকায়দা সেখান থেকে চলে যাবে বিশ্ববিদ্যালয়ে ও জায়গাতে পড়তে পড়তে আল্লাহ রে হারাই ফেলবে বড় বড় পণ্ডিত হয়ে কয় আল্লাহ বলতে কিছু নাই কথা এটা কোনো প্রাইমারি সে প্রাইমারি পড়ুয়ারা কয় না হাই স্কুল পড়ুয়ারা বলতে পারে না ওটা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা পারে এমন করে ধীরে ধীরে আল্লাহরে বলতে থাকবে কাজেই প্রাইমারির একজন মাস্টার আপনি প্রতিদিন ক্লাসে যাইয়া 40 মিনিটের একটা পিরিয়ড পেয়েছেন নিশ্চয়ই 40 মিনিট আপনি পড়ান না কিছু টাইম গল্প সর্ব করে কাটান কথা কিছু টাইম বিভিন্ন কিছু করে কাটান ওই গল্পের শুরুতে আপনি প্রথম 5টা মিনিট বাচ্চাদেরকে নিয়ে একটু একটু কলেমার দাওয়াত দেবেন মুসলমান বাচ্চাদেরকে বলবেন বাবুরা তোমরা আজকে আমার সাথে একটু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়ো কলেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু এমন করে কলেমায়ে তাওহীদ পড়ো কলেমায়ে তামজিদ পড়ো 4-6টা কলেমা তুমি বাচ্চাদেরকে সকালবেলা প্রথম ক্লাসে যে পড়াইয়া দেন মাস্টার সাহেব এরপরে তাদেরকে শিক্ষা দাও বাবা আমরা জোহরের সময় স্কুলে কিন্তু নামাজের পরিবেশ করব তোমরা ছেলেরা আমাদের সাথে নামাজ পড়বা মেয়েরা তোমাদের জন্য একটা রুম রেখেছি ওযু বানাই তোমরা একটু নামাজ পড়ে নিও ও মেয়েরা তোমরা ছোট ভুলেতে হিজাব পরে এসো পর্দা পরে এসো এরকম 5টা মিনিট প্রত্যেক দিন ওয়াজ করবেন তাদেরকে শিক্ষা দেবেন পরের গাছের বুড়োই পেরে খাবানা পরের গাছের আম গাছে ঢিল মারবানা বেয়াদবি করবানা অকথ্য ভাষায় গালাগালি করবানা মা বাবার সাথে বেয়াদবি করবানা বেয়া চুরি চুরি চামারি করবানা মিথ্যা কথা বলবানা এরকম সামান্য কয়েকটা ওয়াজ তাদেরকে শেখাই দিয়া এরপরে আপনি বাংলা পড়ান ইংরেজি পড়ান অঙ্ক পড়ান ভবিষ্যতে কি করবে তাদের একটা টার্গেট শিখাই দেন তুমি যখন বড় অফিসার হবা তখন তোমার অফিসের ভিতরে কোনো প্রকার দুর্নীতি হতে দিবা না তুমি যদি চেয়ারম্যান হও ইউনিয়নের জাতির হক নষ্ট করবা না তুমি যদি এমপি হও সিটের ভিতরে জাতির হক নষ্ট করবা না এমন করে কিছু পরামর্শ যদি আপনি দিয়ে দেন আমার মতো মাওলানা নাসির 500 বছর ওয়াজ করার চাইতে আপনার অল্পক্ষণের ওয়াজটা আল্লাহর কাছে বেশি প্রিয় হইয়া যাবে কামিন আমালিন ইতাসাওয়ারু বিসুরাতিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসির মিন আমালি আখিরা বিহুসনি নিয়াত এই দিলে দুঃখ চাই
ইতিহাস রাখেন। আমি যদি ভালো ইংলিশম্যান হতে পারি তাহলে আমি বিদেশে যাব, ইংল্যান্ড যাব, আমেরিকা যাব, ইতালি যাব, ফ্রান্স যাব, অস্ট্রেলিয়া যাব, আমেরিকা যাব, বিদেশে যাইয়া খ্রিস্টান বা মুসলমান যারা ইংলিশম্যান তাদের মধ্যে আমি ইংরেজির মাধ্যমে কলেমার দাওয়াত পৌঁছাইব, এই উদ্দেশ্য করে ইংরেজি পড়েন। ক্লাস 1 থেকে নিয়ে এমএ মাস্টার ডাক্তার পর্যন্ত যত ইংরেজি হরফ পড়বেন প্রত্যেকটা হরফে হরফে একটা করে নেকি পাইবেন, দেখতে দুনিয়া হয়ে যাবে আখেরাত, কারণ নিয়ত ভালো, কারণ নিয়ত। আবার রকম মিন আমালি ইউতাসাওয়ারু বিসুরাতিল আমালিল আখেরা সুম্মা ইয়াসীরু মিন আমালিদ দুনিয়া বিসুই নিয়ত। আমার অনেক কাজ আছে দেখতে আখেরাত মনে হয়, মনে হয় যদি একেবারে ইবাদতই, এর চেয়ে বড় মজুর আর নাই। লাস্টে তুমি জিরো প্লাস জিরো সমান সমান জিরো, ডান পাশে 200 জিরো, বাম পাশে কোনো অঙ্কই নেই, হকু হাতে উঠবা খালি হাত। মহিলা তালিম করে জোরে জোরে তালিম করে এক বাড়ি বসাইয়া, আরে বাবা জাকা না কাবয়া, বাইরের রাস্তার গানা লড়া দাঁড়াইয়া মহিলার অশ্বনে কান্দে বেউসে জাকা, অবশেষে যে মুনাজাত দরছে ওর বাবা, এ মুনাজাত শুনে যাইয়া শরীক হয়ে যাইয়া বেস্টে বেস্টে কিনে নিয়ে যে সাত দোকানে বলতেছে, দেশে বহু দূরে মুনাজাত শুনছি, এই নানটুরবার মুনাজাতের মতো মুনাজাত শুনি নেই, আমি তো ঠুলো কয়েছি নানটুর অনেক কম মিলে যায়, শেষে নান তুলে খেবাইয়ে শেষ করবে না। আমাকে ওই বাসে একটা লবণ সিগিয়ে ধরা পড়ছে, মাইদ্যের খাইয়ে লজ্জাতে খুলনা সিলিয়েছে বাড়ি দাঁড় হচ্ছে, জেলখানা ঘাট পার হয়ে রিক্সায় উঠছে, আর রিক্সাওয়ালা একা একজন নেবেন আর একজন উড়ি যাবে, তার একজন কম্পিউটার একটু পত নিবাই সেই হিসেব করে বুঝতেছে, লবণ সুরা একদম লবণ সুরা একদম, আলু কয় যে আমি একদম লবণ সুরি শুধু পারবো ওটে ফলো কি, কিন্তু ও তো সেই উদ্দেশ্যে ডাকতেছে না, ওই খুলনার লবণ সুরা আছে না ওই জায়গা পর্যন্ত একদম ঘুরতেছে, লবণ সুরা একদম লবণ সুরা, ভাই আমি যাবো না বাড়ি যাবো, খুলনার মানুষটা জানিয়ে গেলাই তো আমি লবণ সুরা, তাও একজন আর কই যাবো মুনাজাত করছে, অমকের বউ কান্দে রাস্তার মানুষ দৌড়ে গেছে, এই মহিলা মুনাজাত করেছে, যত পুরুষে তার মুনাজাত শুনবে আর তার বয়ান শুনবে অতজন পুরুষের সাথে তার সিনার গুলা লেখা হয়ে গেছে, মুনাজাতে তো নেকি হবেই না, ও মুনাজাত আসমানে উপরে উঠবে না, লাতু বাত্তা হুলা হুন আবাবুল জান্না হাত্তা ইয়ালি দাল জামালু ফি সামিল কিয়াত, লাতু বাত্তা হুলা হুন আবাবুল জান্না হাত্তা ইয়ালি দাল জামালু ফি সামিল কিয়াত, জান্নাতের দরজা তাদের আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না, আর তাদের জান্নাতে যাওয়ার কত কঠিন হবে, হাত্তা ইয়ালি দাল জামালু ফি সামিল কিয়াত, সুচের ছিদ্র দিয়া একটা উট ঢুকে যত কঠিন এই গুরুবার জান্নাতে যাওয়া অত কঠিন। তিলাওয়াত করে জোরে জোরে শুনাই শুনাইয়া বাড়ির কয়জন তো শুনেই শুনে মহিলা তিলাওয়াত করতেছে, আরে তিলাওয়াত কি কব, ইদানিং কালে মহিলা বক্তা বেরোইছে সুবহানাল্লাহ, মজা করে না কাতে বোঝেন না তাকে কি করতে হবে, যেই মহিলার পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ, আল্লাহর কোরআনের হুকুম বাড়ির সাজ্জালের মধ্যে মহিলা হাঁটবা তুমি এত শ্রোপায় পা রাখবা যেন তোমার শরীরে ঝাঁকুনি না আসে, গায়ে মানে অলঙ্কার থাকলে জোরে হাঁটলে ঝাঁকুনি তো অলঙ্কারের শব্দ ওয়ার্ল্ড কাপ গায়ে বাইরের পুরুষের কানে যাবে, আর যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তোমার জেনার গুণা হবে, কাজেই তুমি পায়ের আওয়াজও শুরু করো, তোমার পায়ের আওয়াজও যেন কেউ শুনতে না পারে, সেই মহিলা হয়েছে মাঠের বক্তা। মহিলা তিলাওয়াত করে বাড়ির বাহিরের থেকে যদি অন্য পুরুষের শোনে তাহলে ওই তিলাওয়াতে কোনো নেকি হবে না, আর সেই মহিলা মাঠে ময়দানে ওয়াজ করে, আমি নিজেই দেখেছি পোস্টার রাজবাড়িতে দেখি এক কলেজের সামনে ভিতরে প্যান্ডেল হয়ে গেছে, আগামীকাল কাল পরশু দুই দিন মাহফিল হবে, একদিন বক্তা পুরুষ একজন আর একদিন লেখছে মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবে, কিছুদিন আগে বিটিরা রাস্তা সমানত্ব কোদাল দিয়ে সেই মিটিংয়ে কোদাল সরকার বন্ধ করে দিয়েছে, আমি কোদাল পাঠি নাই করিয়ে খাবে কি তাই তফসিল করে খায়, যেই মহিলার পায়ের আওয়াজ পর্দা আমাদেরই ভাই একদল তারা তাদেরকে নিয়ে মাঠে নাচে,
কি বুঝছে আমার আল্লাহই জানে ভাই বুঝতেই পারি না উলামায়ে কিরাম পর্যন্ত মাহফিল পে কইরা তাদের মুখে দিয়ে ওয়াস্তরায় মাইকে কোথায় চলে গেছে ধর্ম বাংলাদেশে বক্তার অভাব হাজার হাজার বক্তা যে সময় বক্তা সংকট বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বক্তা সংকট এত বক্তা ছিল না দুনিয়া ভরে মাত্র 100 লক্ষ সাহাবা দুনিয়ায় কোটি কোটি মানুষের ভিতরে ওয়াজ করতে লাগবে বক্তা বক্তা নাই 100 লক্ষ সাহাবা আর সবাই কথা বলতে পারে না সেই মুহূর্তে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ববিখ্যাত আলেমা সাহাবায়ে কিরাম পুরুষদের চাইতে বড় আলেম ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোনো হাদিস শুনতে গেলে আয়েশার কাছে জিজ্ঞেস উলামায়ে কিরাম সাক্ষী অল্প সময় পাইছেন যে দুইজন মানুষ সাহাবাদের ভিতরে সেই দুইজন মানুষই বেশি বড় মুহাদ্দিস বেশি ইলমের অধিকারী একজন হতে আবু হুরায়রা মদিনায় যাওয়ার পরে মুসলমান আর সেই লোক হইছে সবচেয়ে বড় মুহাদ্দিস দুই নম্বরে আয়েশা নবীর বয়স হয়েছে মাত্র 9 বছর 9 বছর বয়সে স্ত্রী হয়েছেন আর 9 বছর বয়স 18 বছর বয়সে হুজুর ইন্তেকাল করছেন অল্প টাইমের ভিতরে এত ইলম অর্জন করেছেন আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমের হযরত আবু বকর যে কোনো মশলায় আটকে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হইতেন আয়েশা হযরত ওমরের খিলাফতকালে সংবিধান তৈরি করছে একটু নতুন করে কোরআন দেখতেছেন কোরআনে যেটা আছে না পাইলে হাদিস না পাইলে সাহাবায়ে কেরামদের ইজমা এ পর্যন্ত ইজমা পর্যন্ত আছে তখন কি আছে না কিছু না সাহাবায়ে কেরামদের মশলা দ্বারাই কমপ্লিট হয়ে যাচ্ছে তো এক উনি রাষ্ট্র যখন বড় হয়ে গেছে রাষ্ট্রের আয়তন 2 কোটি 40 লক্ষ বর্গ মাইল তখন সুবহানাল্লাহ এত বড় দেশ চালাইতে গেলে নতুন নতুন এলাকা হাতে আসতেছে সংবিধানের ভিতরে একটু তবদিল তাগাদুর লাগবে এই সংবিধান গঠন করতে গিয়ে বিভিন্ন নীতি নির্ধারণ করে অবশেষে হাত দিয়েছেন শিক্ষা নীতি নিয়ে শিক্ষা সংবিধান কি হবে শিক্ষা কারা কতটুকু শিখবে সব সাহাবা ইকরাম বললেন আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات نبي পাক বলেছেন নারী ও পুরুষ সকলের জন্য শিক্ষা করা ইলম শিক্ষা করা ফরজ পুরুষের জন্য ফরজ নারীদের জন্য এবারে এই ফরজের পরিমাণ কি এই পরিমাণটা নিয়ে আলোচনায় বসছে এখন হুজুর সাহাবা ইকরামরা বলতেছেন হুজুরকে দেখেছি হুজুর বলেছেন তোমরা ভাষা শেখো ভাষা শেখো কোনো ভাষার দোষ নাই সমস্ত ভাষা কার দান ইংরেজিও কার ফার্সি কার চায়না ভাষাকার জাপানি ভাষাকার আমেরিকা ভাষাকার এটা মানুষের রচিত নয় আল্লাহ পাকেরই দেওয়া খোদার কুদরতি সিস্টেম প্রত্যেক 8 মাইল দূরে গেলেই আবহাওয়া স্থানীয় বাতাসকে আল্লাহ তালা মাটি পানি বাতাসকে এমন ভাবে করে রেখেছেন প্রত্যেক 8 মাইল দূরে গেলে ভাষার কিছু কিছু পরিবর্তন আসে ট্রাই করবেন আপনাদের এই জায়গার নাম কি গালাখোলা এই গালাখোলা থেকে 8 মাইল দূরে যেদিক যাবেন দেখবেন ওই কন্টেন্ট পরিবর্তন নয় আঞ্চলিক কিছু পরিভাষার পরিবর্তন জাররা পরিমাণ নুক্তা পরিমাণ পরিবর্তন হলেও হবে আমাদের গোপালগঞ্জ সদরে আমরা বলি আসিয়ে গেছে চলিয়ে গেছে এটা কই আমরা আমাদের তে একটু কুমি জায়গা কুটালি মারা কয় আসকে গেছে বসকে পড়ছে আজকে গেছে একই গোপালগঞ্জের মধ্যে কথা তো এই ভাষার পরিবর্তন আল্লাহই করে দিয়েছেন এই ভাষা শেখার দোষ না ভাষা না শিখলে বিভিন্ন দেশে দাওয়াতের কাজ করবে কিভাবে কাজেই পুরুষরা সব শিখবে যেহেতু বয়ান করবে পুরুষরা বয়ান করবে কারা পুরুষরা এই জন্য সব বয়ান ভাষা শিখবে এবার নারীরা কতটুকু লেখাপড়া শিখবে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখন কোন সাহাবা পরিমাপ বলতে পারতেছে না হুজুর বলছেন নারী আর পুরুষ সকলে এরকম শিখতে হবে কিন্তু পুরুষেরটা ব্যাপক হয়ে গেল ইন্টারন্যাশনাল হয়ে গেল নারীরা কতটুকু শিখবে এই নিয়ে কোনো সীমাবদ্ধতা কোনো পরিমাণ কেউ বলতে পারতেছে না তো আজকে আলোচনা করতে 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 সংসদের টাইম শেষ হয়ে গেছে এখন হয়তো তোমার বলেন ঠিক আছে আজকে পর্যন্ত থাক আগামীকাল এই বিষয়টা নিয়ে আবার উত্থাপন হবে আলোচনা হবে তো আগামী রাত্রে আলোচনার টাইম উনি এজন্যই নিলেন আজকেও টাইম বাড়াই নিলে নিতে পারতেন উনি চাইলেন যে এই সংক্রান্ত দেখি হুজুরের স্ত্রী যারা বেঁচে আছেন 9 জন স্ত্রী এরা কেউ কিছু জানে কিনা এই বলে উনি সংসদ ভেঙে দিয়ে রাতের বেলা উনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন যে আর কেউ না জানলিও কিছু না কিছু একেবারে হারাইয়ে মুক্তা পাইলে আমার আয়েশার কাছে পাওয়া যেতে পারে যে বলতেছেন ইয়া উম্মুল মুমিনিন আয়েশা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তালিবিন নিসা ও মা আয়েশা আমরা সংবিধান তৈরি করতেছি
সব সংবিধান কমপ্লিট শিক্ষা নীতি নিয়ে আলোচনা চলতেছে পুরুষের শিক্ষা নীতি ইন্টারন্যাশনাল এটা গ্রহণযোগ্য হয়েছে নারীদের শিক্ষা সংক্রান্ত আল্লাহ বলেছেন রাসূল বলেছেন তবে নারীরা শিখবে কত সেই শিখবে এই ব্যাপারে রাসূলের কোন হাদিস তোমার জানা আছে নাকি পালাত আয়েশা বলেন পালা না পালাত দিয়া মুমিনিন এই সংক্রান্ত নবী পাকের একখান হাদিস আমার জানা আছে হযরত তোমার খুশিতে লাভ দিছেন ও মা তাড়াতাড়ি বলো আয়েশা সিদ্দিকা বলতেছেন পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন সূরাতুন নূর ওয়ালা তুআল্লিমুহুন আল কিতাব নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও কুরআন শিক্ষা দাও তো আছেই বিশেষ করে সূরা নূর শিক্ষা দাও ওর মধ্যে পর্দা রায়া নারীদের পর্দা শিখাও وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى دستور دنيا ثوري بعد دين دنيا ثوري بعد دين دنيا ثوري أفضل ما تعمل دينك سأطافلي أفضل পছন্দ হয় আমল করবেন সেটা দিয়া আপনি কুরআনের সংবিধান নবী পাকের সংবিধানের সাথে যদি মৌখিকভাবে বা বাহ্যিকভাবে কন্ট্রাডিকশন তৈরি করেন প্রতিবাদী হয়ে যান আপনার ঈমান কান ধ্বংস হয়ে যাবে বেঈমান হয়ে কবরে যাবেন কোন যুক্তি আর থিওরির জায়গা চলবে না কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেন আল্লিমু গুন্না সূরাতান নূর মেয়েদেরকে পর্দা শিখাও তাদের ঘরের মধ্যে রাখো তারা বড় কোমল জাতি তারা বড় নরম জাতি আল্লাহ পাক দুই যে জাতিকে দুই কাজের জন্য সৃষ্টি করেছেন ওয়খলাকনাকুম আজওয়াজা আল্লাহ কা তোমাদের মানুষকে বানাইছে জোড়া কইরা অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী পুরুষের কাজ শক্ত কাজ তাদের কাজ বাইরের কাজ পুরুষের কাজ শক্ত কাজ তাদের কাজ বাইরের কাজ বিমান চালাবে পুরুষ ট্রাক চালাবে পুরুষ বাস চালাবে পুরুষ ভ্যান চালাবে পুরুষ রিকশা চালাবে পুরুষ খেতখামার করবে পুরুষ বাসন দেবে পুরুষ শাসন করবে পুরুষ ইমামতি করবে পুরুষ মসজিদের ইমাম পুরুষ মাদ্রাসা ঈদগার ইমাম পুরুষ জানাজার ইমাম পুরুষ সব বাইরের কাজগুলো পুরুষ শক্ত কাজগুলো করবে পুরুষ আর নারীরা নরম কর্ণা ফি বুয়ুতিকুম না থাকবো তোমার ঘরের ভিতরে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা পূর্বেকার বর্বর নারীদের মতো তোমরা বাহিরে বেরিয়ে যাবে না যদি বাহিরে বেরিয়ে দাও সর্বনাশ হয়ে যাবে অকর্ণ সংসার দাবি চালানো লাগে এই মুহূর্তে কোন পুরুষের সাথে যদি বাহিরের পুরুষের সাথে কথা বলাই লাগে একান্ত তাহলে আল্লাহ পদ্ধতি শিখে দিছে অকুল না ক কি বলে يا نساء النبي لستنك أحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيكمل فلا تخضعن بالقول علماء الكرام شكيدين ترجمة كي فلا تخضعن بالقول যদি পর পুরুষের সাথে প্রয়োজন সাপেক্ষে কথা বলাই লাগে একান্ত তাহলে কথার ভিতরে মিষ্টিত্ব রাখবা না মিষ্টি ভাষায় নরম সুরে কথা বলবো না কি হবে খালি ফায়াতমাল্লাদি ফি কলবিহি মারাদুন যাদের কলবে রোগ হইছে ব্যাধি ক্যান্সার ওরা তোমার প্রতি লোভ করে বসবে লোভ করে বসবে তাহলে কিভাবে কথা বলবো ওই যে অকুল না কলম মারুফা কথা বলবা সঠিক কথা কথার মধ্যে মিথ্যে কথা কব না সুরের মধ্যে মিষ্টি দিবা না সুরই কাম সেরি দেবে কথা বল না কেন বন্ধুছে বাইরের থেকে আপনি বাড়ি নাই আপনারা খুঁজতেছে মোবাইলটা রয়েছে ঘরে রিসিভ করছে আপনার বউ এখন রিসিভ করার সাথে সাথে তো সবাই টের পাচ্ছে ও মাসের থেকে যখন টের পাইছে মহিলা কণ্ঠ ওনারা সুর পাল্টে গেছে এবার আপনার বউ জব দেবে কিভাবে আল্লাহ তাই শিখে দিচ্ছে সালামের উত্তর দিতে হবে সুন্দর করে তোমার সাথে সালাম হবে আসসালামু আলাইকুম উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম সুরের মধ্যে একটু টান টান ভাব ওয়ালাইকুম সালাম ওনার কোরআনটা ঘুরছে লেখুন সে জিজ্ঞেস করছে কে বলছেন আমি তো অমুক আমি ভাইয়ার বন্ধু কাকে চান ভাইয়াকে চাই উনি বাসায় নেই সুরটা হবে উনি বাসায় নেই কোথায় গেছে বাজারে গেছে কখন আসবে বলতে পারি না
এইরকম কথা তো সব সত্যি কিন্তু সুদ্দা যদি টান টান দেয় তিন দমকও ওই পাশালা মাথার তো মোবাইল পুলিশ ঠিক না আসিতা ওয়াল কুফা রহমা বাইনহুম ঠিক আছে আল্লাহ আবার ওই মেয়েটা তার ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলে আপন ভাইয়ের সাথে জামাল তুই কেমন আছিস দাদা আপন ভাইকে ফোন দিছ তুই কোথায় ভাইয়া তা তুই তো আসিস না আমাকে দেখতে রহমা বাইনহুম শ্বশুরি ফোন দিছে মা তুমি কেমন আছো জি আপু অনেক ভালো আছি আপনি আসেন না একটু দেখতে আপনি তো খুলনায় আছেন আব্বু আমি অনেকদিন দেখি না আমি তো ব্যস্ততার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারি না আব্বু আবার অন্য কেউ ফোন দিছে কে বলছেন আমি অমুক কাকে চান কে বলবেন মানে অমুকে মোবাইল হাতে তো বলি আর প্রেম করা আসবে না কথা বলেন না কেন আল্লাহ শিখাই দিছে এর ভিতরে খায়ের দুনিয়ার যত অন্যান্য সব বিপদ সবই মিষ্টি সুরের মধ্যে থেকেই আসতেছে কথা বলেন ঠিক ঠিক সুর হবে এরকম সেখানে যদি বলে ভাইয়া কোথায় বাসায় নেই তাহলে তো আর কথা হলো না অবশ্য তো বলতেছে আপনার বউ বলতে ভাইয়া নেই তাতে কি হবে আপনি তো আমার হাজবেন্ডের স্বামী আমার হাজবেন্ডের বন্ধু তাহলে আমার হাজবেন্ডের বন্ধু তাহলে আসেন আমার হাজবেন্ডের বন্ধু সে আমার বন্ধু ডোন্ট মাইন্ড আসে তাহলে কি আর আর নীতি বাড়ি চাই সব কোরআনে শিখাই দিছে কোরআন খালি রমজান মাসে তিলাওয়াত করার জন্য না মানবতা শিখার আর কোন কোর্স নেই সব দেখেছি একটা প্রবাদ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেটা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড সত্য না মিথ্যা মেরুদণ্ড তো বুঝি সবাই আমার মেরুদণ্ড আছে বুঝে সুদা হয়ে আছে মেরুদণ্ড বুড়ো হয়ে গেলি কুজ হয়ে গেলি কুজ হয়ে যাবে বাজ হয়ে গেলি বাজ হয়ে যাবে বেহা হয়ে গেলি বেহা হয়ে যাবে মোটেই না থাকলে শুয়ে থাকতে হবে তাই তো নাকি বলেন কেচর মেরুদণ্ড আছে নাকি তো সুদায় দাঁড়াতে পারে না পারে না কেউ মেরুদণ্ড ঠিক না তো মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় জাতিকে জাতি বানায় যেই শিক্ষায় মানুষকে মানবতা শিক্ষা দেয় ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড কথা বলে এবার মানবতা কাকে বলে শেখে চুরি করা মানবতা কথা কয় না চুরি করা মানবতা না ইঁদুরি কি আপনার বাড়িতে কিছু খুঁয়ে নেয় না চুরিয়ে নিয়ে নেয় তাহলে ইঁদুর আলো পশু চুরি করালে ইঁদুরের স্বভাব এটা মানবতা বহির্ভূত ঠিক না বিড়ালে কিছু আপনার ঘরেতে খাইয়ে ফেললি কয়ে মিলে খায় ডাক দেখে কাকা একটু এদিকে দেন আমি একটু আদামাজ খাবো তো কয় ও চুরিয়ে দিয়ে খায় তাহলে চুরি করা এটা মানবতা বহির্ভূত ঠিক কিনা হারাম খায় শুয়োরে কুত্তয় শুয়োরে কুত্তয় হারাম খায় শুয়োরে কি সকালবেলা ঘুমে চলছে রেস্টুরেন্টে যে পরাটার সবজিগুলা খাইনি চলে যায় ট্রেনের মধ্যে ঘুমুত আবাজ আবাজ আছে তাই না ঠিক না শুয়োরে হারাম খায় তাহলে সুদ হারাম না হালাল জোর হলো না ঘুষ টোন মারা মন মারা রাস্তা মারা ঢাল মারা বিজিএফ কার্ড মারা পঙ্গু বাতা বেছে খাওয়া বয়স্ক বাতা বেছে খাওয়া বিধবা বাতা বেছে খাওয়া ব্রিজির রড সুরিয়ে দিয়ে ওর মধ্যে কুঞ্চি ডুয়াই দিয়া কথা পায় না কারেন্টের খাম তার সহ গিয়ে খেয়ে ফেলানু রোডের পিস খোয়া মোয়া খেয়ে ফেলানু আরাম না হালাল তাহলে শুয়ার যা করে আমিও তাই করি মানবতা কোথায় এগুলো খাইতে হলে খায় বড় বড় শিক্ষিত হয়ে খায় যেই শিক্ষায় এই হারাম চার থেকে ফিরে না খুদার কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গায় হেমা মেরুদণ্ড ভাঙ্গে তস তস করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী রুচিশীল মহিলা বিশ্বের বহুত উন্নত দেশ ঘুরেছেন তার পক্ষ থেকে এদেশের রাস্তাঘাট নির্মাণের জন্য রাস্তাঘাট প্রিপেয়ারিং এর জন্য নর্মাল কোনো বরাদ্দ আসে না এই বরাদ্দ আসলো সুন্দর অথচ ছয় কিলোমিটার রাস্তা বানাইয়া কন্ট্রাক্টর ওই মাথায় ডলন গাড়ি নিয়ে যাতি না যাতি রাস্তার এই মাস দিয়ে রাস্তার খাদ্য নিয়ে বাসরা আসুন করি টিউমার বিছুলা টেমা হয় কি হয় না মাল খেলো কিনা হাটাদারি মোতাম সাহ খুলনা দারুল ইলমের মোতামেম
পীরবাড়ির বিশ্বাস খাইছে কে যেই শিক্ষা দিয়া এইগুলো খায় ওই শিক্ষা জাতি মেরুদণ্ড হতে পারে না আমি হাজার বার বলবো ওই শিক্ষা জাতি মেরুদণ্ড ভাঙ্গাই আমার শিক্ষায় চুরি শিখায় ঘুষ শিখায় দুর্নীতি শিখায় মিথ্যা শিখায় ফাঁকি শিখায় জাতির হক নষ্ট করা শিখায় আল্লাহর কোরআনের শিক্ষায় আল্লাহর কোরআনের শিক্ষায় এগুলো শিক্ষা দেয় ধরে বলেন দেয় সিবা হুম কি উদু ইম মিন আসারিস সুজুদ দিকে তাকান তো কালো একটা মানুষ নূর চমকাচ্ছে এনিওয়ান এভরিবডি আপনি 40 দিন কালো একটা মানুষ নামাজ পড়েন একবার হাবশি মার্কা কালো একটা মানুষ নামাজ পড়েন 40 দিন নামাজ পড়ার পরে দেখবেন আপনার ওই কালো চেহারা ভিতরে একটা নুরানি ফোকাস আসছে ঠিক কিনা নামাজি মানুষ আল্লাহ ওয়ালা মানুষ কোরআন ওয়ালা মানুষের ভিতরে কোরআন একটা নূর চমকায় আমার মাদ্রাসার ছাত্ররা এর মুরগি চুরি রেখায় না আল্লাহর রহমতে আমার মাদ্রাসার ছাত্ররা কোনো মেয়ের গায়ে অ্যাসিড মারে না ওই বটমূলে যাইয়া রাত 12টার সময় মেয়ের অপহরণ করে না দর্শন করে না কুয়াকাটা কক্সবাজার শহরের পর মাদ্রাসার ছাত্ররা জোড়া জোড়া বসে বসে তসবিহ টেপে না এই সমস্ত আকাম এরা করে না কথা বলেন ঠিকই ঠিক না কারণ এরা কোরআন শিখছে একমাত্র কোরআন হাদিসের শিক্ষাই হলো মানবতার শিক্ষা জায়গায় জায়গায় মাহফিল বন্ধ করার কথা কেন আসে সেটা আমি বলি আমাদের উলামায়ে কিরামদের কেন বলবো আমি কোনো কথাই বাদ দিচ্ছি না আবার সরকারের গায়ে লাগবে বিরোধী দলের গায়ে লাগবে এরকম কিছু কইছি কতক্ষণ ডাকে উদুহিলা সামিলি রব্বি কাবিল হিকমা এ জায়গা মাননীয় প্রধানমন্ত্রী নাই এ জায়গা স্বরাষ্ট্রমন্ত্রী নাই পররাষ্ট্রমন্ত্রী নাই শিক্ষামন্ত্রী নাই আমি ওই রাজনীতি বড় বড় নেতাকে টার্গেট করে এ জায়গা বাস করে কোনো লাভ আছে কোনো লাভ আছে উন্দা যেদিন আমার সামনে বাড়বে সেদিন তা পাবো কব আর সেদিন কই নেই তাও না 2019 সালে হজে গেছিলাম সরকারি প্যাকেজে আমি হজ মাকে পাইছিলাম 58 জন আলেম রেখেছিল হজে তার মধ্যে আমি এক ভাগ পাইছিলাম আরাফাতের ময়দানে যাইয়া তুমুল বৃষ্টি তাবুর মধ্যে আটকে গেছে ডিপুটি স্পিকার সব ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন আমাদের সামনে বিমানমন্ত্রী ছিলেন জনপ্রশাসন মন্ত্রী মেহেরপুরের ফরহাদ ভাই ছিলেন সচিব ছিলেন অনেক ডিসিএসপি তো ছিলই ডিসিএসপি রা আমাদের শুধু পানি আগল দেওয়ার মানে দায়িত্ব পাইছিল যে হুজুর গে ডিসি রা আর এসপি রা পানি আগল দেবে কেন কোনটা বাদ দিতে পারবে না বাদ দেবে উচ্চ উপরে যারা তারা এই মর্যাদায় আমাদেরকে ধর্মমন্ত্রী হস করাই নিয়ে আসছে তারাবাতের ময়দানে ওই তাঁবুর ভিতরে তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারতেছি না এখন বসলি তো কিছু না কিছু গল্প স্বল্প হয় ধর্ম প্রতিমন্ত্রী আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতি করে উনি সচেতন মানুষ উনি বুঝে শুনে যে এই জায়গা বলছে ভাও গল্প না হারাইয়া কাজে লাগাই দিই এবার আলেম তো বড় বাঘা বাঘা সব খুলনা দারুল মোহতাম সবে বসতে পাইছে এবার সে আর কেউ যাইছে উনি গেছে আর ওই বেশতেই বেশিরভাগ হাবিবুর রহমান যুক্তিবাদী আছে ভাটাজারির আহমদ ছবি সাহেবের ছেলে আছে চরমুনা পীর সাহেবের ভাই আছে আলী আহমদ সাহেব প্রিন্সিপাল যিনি মুসাদ্দেক বিল আলমাদানি তারপরে পটিয়ার মোহতামিম সাহেব আছে যাত্রাবাড়ি বুঝুন সব বড়রা আছে উনি কাজে লাগাই দিয়েছে বুঝুন আপনারা আমাকে এই কয়েকজন জন্য একটু ওয়াশ করেন হ্যান্ড বাইক একটা কয়েকটা জোগাড় ব্যবসা আল্লাহ দেন আর ওই যে নামাজ চেয়ার নামাজ চেয়ার আছে না মসজিদে যিনি গোটে চেয়ার বেলো যারা মসজিদে চেয়ার এই একটার পঞ্জাবতে জোগাড়ি আইনে দেশে বসাই একের পর এক ওয়াজ শেষ ফিনিশিং ওয়াজ হলো সবাই করছে আমার দেশে সবাই শেষ আমার পরে জিরিমাতে স্যার মোহতাম সাহেব প্রেম সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ কথা বলি দোয়া করবেন আমার মধ্যে নাসির তুমি কয়লা আমার তো চাচা আলহামদুলিল্লাহ আমি আমি অল্প একটু সময়ের ভিতরে কি বা বলবো আর বড়দের সামনে কে জিভে পানি খাই নিবি ভয় দিয়ে করান আর রাজনৈতিক নেতাও সব মাথার পাল্টা হয়ে যায় ওদিকে আমাদের হুজুররা সব বড় বড় কথা সবাই রজের পরে আমি কি বাস করতে দিই আমি এতটুকু কইলাম কি যে আমাদের এখানে হজের হজে আসার উদ্দেশ্য হলো আমরা একটা আনন্দ মেলা আর এই রাষ্ট্রীয়ভাবে আমরা একটি মর্যাদা নিয়ে যাবো ভিআইপি পার্সন হয়ে ছবি টবি নিয়েছে জীবন করে দেখায় বেড়াবো আর কবরে গেলে এই দিয়ে পানি খাবো এই জন্য আমরা আসিনি আসছি যেভাবেই আল্লাহ আল্লাহ নিয়ে আসছেন যদি আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি না থাকতো তাহলে কোনোভাবে আমরা আসতে পারতাম না কথা বলতে কি না যেহেতু এসছি আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকতে হবে আমরা একটা হজ্জে মাবরুর একটা কবুল হজ নিয়ে যাবো আর আরাফাতের মাঠটা মাঠটাই হলো হজের মূল জায়গা এখান থেকেই হজের মূল কার্যক্রম শুরু হয় তো এই জায়গাটা আল্লাহ পাক বান্দার এত কাছে আসে যে দুনিয়ায় কখনো কোনো জায়গায় এত নিকটে আসে না বান্দার আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না কোন সুবহানাল্লাহ এত নিকটে চলে আসে এত নিকটে আল্লাহরে পাইয়ে যদি আইজ কবুল করায় না নিয়ে যেতে পারি তাহলে এশিয়ার কপাল খোলার কিছু থাকবে না এখন আমার আপনার এই আরাফাতের মাঠ আর হজ কবুল হয়েছে
নেতারা কি বলেন আপনারা কি এটা একটা বুঝ নিতে চান যে আমাকে হস কবুল হইছে এর একটা বুঝ কি নিতে চান নাকি আপনারা আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে যে আমাদের এই আরাফাতের মাঠ সহ টোটাল হস কবুল হইছে আমরা তো কবুল হস নিতে আসি এই হস কবুল হইছে এর একটা প্রমাণ হাতে ধরাই দিলে কেমন হয় বলে কাছে হুজুরজি একটা কবুল আর একটা আলাম চেয়ে দেন তুমি কি এলি বলছো যে আমাকে এই হস কবুল হইছে আমি বললাম যে হস কবুল হইছে তার প্রমাণ হলো বাংলাদেশেতে হজে আসার আগে যে আকামগুলো করতেন চাইলে যদি তাই না করেন তাহলে বুঝবো হজ কবুল হইছে বুঝাবেন না কা ঠিক কি ঠিক না আমার ফজরের নামাজ কবুল হইছে এর একটা আলামত দরকার আছে না নাই এর আলামত হলো যদি আপনি জোহরের নামাজ নিয়মিত পড়তে পারেন তাহলে বুঝবেন যে ফজর কবুল হইছে জোহর কবুল হইছে এর আলামত কি করছে যদি আসরের নামাজটা ঠিকমতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হইছে তার একটা উদাহরণ দিলে বুঝতে ভালো হবে আপনার বাড়ি কাজের জন্য রাজমিস্ত্রি নিছেন একজন মিস্ত্রি একেবারে ফ্লোরে গাঁথতে ভালো চালু মিস্ত্রি আমি কাজ করাইতে মাঝে মাঝে 800 ইট গাঁথছে সুতো দরিয়া একেবারে লেভেল পাইপ দরিয়া যেভাবে মাপছি একটা ইটের চুলে বাই ফ্ল্যাশ তিনির মতো সোজা আবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 800 ইট গাঁথছে এই মিস্ত্রিটা কিন্তু প্রথম কাতারের মিস্ত্রি আপনি ওরে কি বলবেন বাবা তুই কিন্তু কাইলো আসিস তোরে দে সারা আমি বিল্ডিং বানাবো না বলবেন কি বলবেন আর একজন মিস্ত্রি এনেছিলেন কয়েকদিন আগে সে দিন বইরে 200 গাছছে তোলা সাপের মতো সোজা ওরে কি কবেন শয়তান তুই আর একজন মিস্ত্রি এনে এটা সোজা দিয়ে দেবে আর এক বস্তা সিমেন্ট নষ্ট হচ্ছে ওই বাড়িতে আমি দিই আর যে 800 গাচ্ছে আর গাচ্ছি গাত্তি ভালো হয়েছে তারে আগামীকাল দাওয়াত দেবেন কি দেবেন না এবং যার সময় বাবা তুই 20 টাকা নিয়ে যা চা খাইস বলি কি বলি না যাদের রুচি ভালো তারা এরকম বলে ঠিক না আপনার ফজরের নামাজ কবুল হয়েছে ওইটা দেখে আল্লাহ কয় কি জানেন আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিছে তুমি কিন্তু আসরে আসবাই বুঝেন বুঝেন কথা কন আপনার এই গাতনি ভালো হয়েছে বলে এই গাতনির জন্য ডাক দিচ্ছে এমন করে পাচক তো আপনার ইবাড়ি হজ কবুল হয়েছে প্রমাণ বাংলাদেশে থাকতে যে যে জায়গা আল দেখেন হজের তে আইছে সেই জায়গা আল দেবেন না যদি আইসি আবার আল দেন তাহলে নাম হবে আল হাজ সুদে আল দিতেন ঘুষে আল দিতেন দুর্নীতিতে আল দিতেন মারি গিয়ে আল দিতেন এই আইসি হজের তে যাইও যদি সেই সব জায়গা আল দেন হ্যাঁ হজের তে আইসি যদি দাঁড়িয়ে রাখতে না পারেন তাহলে কি চিন্তা তারা হজ করেছেন আপনি হজের তে আসার পর আপনার মুখে দাঁড়িয়ে নাই কি চিন্তা হজ করছেন আপনি আপনার হজ ওই ফতে রয়ে গেছে কতক্ষণ যাকে যে জায়গা পাবো তাদের সেই জায়গা বাস করবো ওই হজগুলি এ জায়গা করি না আমি রাজনীতি তাকে পাইছি সে জায়গা বাস করবো আমি ওলামাই কিরামকে বলতে চাই হজের ময়দানে এই বড় বড় রাজনীতি মাথায় মাথায় বাজে জায়গা করার জায়গা না এ জায়গা আইছে সাধারণ পাবলিক সুদ খায় ঘুষ খায় মাগি বাজি ভাতি বাজি রংপট ঘুষ এই আইনখানে জাল করে মিথ্যে চাকরি মিথ্যে মোনা জারি যাত্রা কলসা কাজির গান গুলো যাত্রা বেড়া খেজাম কাজি কালিতার বিয়ার দিনে শনিবার জাগরণ চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক দাঁড়ায় মতে খাড়ায় খায় একই একে পায়খানা করে এই পার্টি কথা তাই দাও কালি কালি হাসি না খালে তারা গালো গালো ইয়ার আমি জাগা মতো আর জাগাই করতে চাই কথা কন না তাহলে কোনো রিয়াকশন নাই যে যা বলবো যার রোগ আছে সে চিকিৎসা হয়ে যান বন্ধু যার রোগ আছে সে চিকিৎসা হয়ে যান অনেক কাজ এরকম আছে দেখতে দুনিয়া হয়ে যাবে আখেরাত আবার অনেক কাজ আছে দেখতে আখেরাত হয়ে যাবে দুনিয়া তেলাওয়াত করতেছেন এটা মানুষকে শুনানোর জন্য তাবলিগেতে তিন চিল্লা দিয়ে আইসা চার দোকানে বসিয়া গল্প মারে আমি মিসাবি চিল্লা মিস করি না এই দেশের মৌলবি লাগে কোন সাকি মৌলবিরা জায়গায় বেশি বেশি সাকিতলা দাস টিফিন গাড়ি বাড়ি পাঠাই দেয় আমরা ভরি দিই জমের খাইয়ে খাইয়ে পেট ডলে আর ঘুমাই খাই মৌলবিরা বাড়ি 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 দাঁড়ে দাঁড়ে যাই নাকি মৌলবি লাগে কোন সাকি আরে বেটা মৌলবিরা কারখানা মধ্যে বলছে যদি বিস্কুট না বানায় দেয় তুই ভেরিয়ালা বানিয়ে ব্যস্ত ভাবি নি কোথায় তোর তো ভেরিয়ালা বানাইছি তাতে যদি তুই টেকনিশিয়ানদের ফুটা দিস দুই ঘন্টা মিস করলো না এই এয়ার কন্ডিশন মধ্যে ঘুমাই গেছে আমি দুই ঘন্টা না বানাই তুই ব্যস্তি কি ওলামাই কিরাম মাদ্রাসায় বইছা ওযু গোসল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব
আধ্যাত্মিক পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সর্বোচ্চ বড় মশালা এখান থেকে আবিষ্কার করে করে তোর হাতে দিছি তাও সব দেই নে বিসিএল বাজাইলে আমল তবলিগি নিসাব বাজাইলে সাদাকা এই কয়েক বিস্কুট বেশি বেড়া কথা বল ওই বেশিতে যে আইছে আমারে কয় খুদের আল্লাহর রাস্তায় সময় লাগাইছে তুই কি করতে এখন দিতে আমি বললাম সে আরে আল্লাহর রাস্তায় সময় লাগাইছি বলে আমি তো অনেক টাইম লাগাইছি কত লাগাইছি শেষ মাস জিজ্ঞেস করতে আমি 37 বছর লাগাইছি কি বাবা কোন কোন জায়গা লাগাইছি আমি 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 24 বছর পড়াই আরে বাকি বাকি বস করি ভাই কই দু ওয়ান কই কি তাই কি কি আমি শয়তানের রাস্তায় লাগাইছি আমার ছাত্র মুহাদ্দিস হয়ে গেছে হাজারের উপরে আমার ছাত্র বড় বড় মসজিদের ইমাম হয়ে গেছে শত শত আমার কাছে থেকে পড়লে হাজার হাজার মাদ্রাসায় পড়াইতে শত শত মাদ্রাসায় পড়াইতেছে ময়দানে আওয়াজ করে হাজার হাজার যুবককে দাঁড়িয়ে রাখাইলাম হাজার হাজার মানুষকে তবলিগি তসকির করে পাঠাইলাম ইয়ানাটা কি খালি ব্যাটিং মাত্র না করে তিন সিলেতে পিকনিক করে খাইয়ে শুনলি তার নাম তবলিগি তার নাম সময় লাগা সভ্যতার সাথে ভদ্রতার সাথে কথা বল স্নেহের সাথে আদরের সাথে কোলে টেনে নেব এসে বলবেন হুজুর জীবনটা কাটাইছি পুলিশের চাকরি এইভাবে যা পাইছি সব লেগে গেছে কিচ্ছু ছাড়ি নেই 36 বছর জীবন শেষের মধ্যে চাল কেউ দিলে টালি বেরোবে না বোমা মানলে একটা বা বেরোবে না হুজুর এর বকল কিছু থাক কি দেখি হলো হুজুর এর পরে আপনার বয়ানেই তসকিল হয়ে তিন চিহ্ন দিয়েছি এখন মাশাল্লাহ আমি অনেক কিছু শিখছি আসেন আপনার বুকে যান থ্যাংক ইউ ধন্যবাদ ওমাই আসেন আমার বাড়ি আসেন চা খান আবার কবে চিনলে যাবেন যার সময় বলেন আমি একটু এগ্রাম করবো কথা এরকম হবে না তিন চিহ্নে দিয়েছে আপনি আল্লাহ রাস্তায় সময় লেগেছে ফকুবাস সর্বনাশ চাইছে আসার দোকানে বসে বলে মিয়া বিড়ির কাছে খালি মুড়ি দলি হয় নাকি তোমারে ভালগুটি দেখলাম না তোমারে অগ্রাণী দেখলাম না আমি বিটা যেদিনে তো যাই সেদিনে তো একবারও মিস করি না যাও তোমার কাছে যাও তো সার দোকানে গল্প মারো কেন এটা পীর করানোর জন্য তোমার কাজ হয়েছে দিনের কাজ নাকি পাবা না জিরো এক করে একও পাবা না জিরো প্লাস জিরো সমান সমান জিরো কথা বলেন ঠিকই ঠিক না তুই মাদ্রাসায় পড়তে চেষ্টা কাজে হাফিজুর রহমান সিদ্দিকি ডেলি 1 লাখ মিজানুর রহমান আজহারি ডেলি 2 লাখ ওই তারেক মুনার ডেলি 1 লাখ গুলামাই কিরাম কিন্তু বক্তা দিতে তুমুল একটা ইনকাম সোর্স হয়ে গেছে নাসি সাপো ভালো ইমা চাকরি পায় আমার কি শুল্ক কম আছে নাকি আমার না হয়তো শুল্ক না এই জন্য আমি আগে ইয়ে ইনশাল্লাহ আমিও ওয়াজ করবো আমিও বক্তা হবো উদ্দেশ্য তোমার টাকা কামাই করা তোমার ওয়াজে মানুষ হিদায়ত পাবে ইহুদা বিহু অহু আল্লাহ ইহাদি তোমার দ্বারা মানুষের হিদায়ত পেয়ে জান্নাতে যাবে তুমি নিজে হিদায়ত পাবা না তুমি বয়ান আলেম হয়েছো বক্তা হয়ে পয়সা কামাই করার জন্য আলেম হয়েছো বক্তা হবা পীর হবা মানুষ তোমার পিসা বলবে বড় আলেম বলবে তোমার নামটা বেনারে সামাইয়া বেনারে লিখে রাস্তায় টানায় লাগবে আল্লাহ মাতু দাহার কুমকুমাতু নাহার কালা গাছের থোল হাওয়ার ব্রিজ তাল গাছের গুড়া পাঁচজনের মুড়ো রইসু শায়াতিন সব রকা তিন যে নবেই করছো না সব বলা বলি শেষ কারণ তুমি খালি এত তাড়াতাড়ি ডোক জুতো বাড়ি গান আগে এই যে বাম পাশে ঢুকতে দিন ডান্দিক চেষ্টা দিয়ে কতক্ষণ না কেন দেখতে তুমি আখেরাত কিন্তু পিছনে কোনো নেকি নাই দেখতে আখেরাত পিছনে কোনো নেকি নাই নিয়ত খারাপ বিসুইন নিয়ত কথা বলেন ঠিক ঠিক না ও দোস্ত যাহাই করিব আমা উমিরু ইল্লা লি আবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন যে কোনো ইবাদত করব ইখলাসের সাথে কার জন্য জোর হলো না জামাত ইসলাম করব যদি জামাত ইসলাম সঠিক হয় আল্লাহর ওয়াস্তে ভালো করে ঘাটেন সরমুনে দল করব যদি সঠিক হয় ভালো করে ঘাটে দেখেন মুক্তি নুরুল আমিন সাহেবের কাছে বায়াত হবো ভালো করে ঘাটেন যদি সঠিক হয় সেখানে যাবো আমার ছবির কাছে যাবো যদি সঠিক পায় ঘাটে দেখেন আল্লাহ আপনার বুদ্ধি কম দেয় নাই বাজারে বেগুন কিনতে যে ফুটো বেগুন সবজি দিয়ে কেনেন না কেন আপনি সবজি দিয়ে ফুটো কিনতে কাছে মুগি দেবেন দল ধরে গরু নিয়ে গরুর কাছে গরু যায় মানুষই মানুষ ছেলে বাসুরি ছেলে গাই মুরগিতে ঘাবড়া ছেলে কুত্ত ছেলে ছাই কথা বল না কেন গরুর কাছে গরু যায় মানুষের কাছে মানুষ যায় মানুষ খুঁজে তার কাছে যান ভালো মানুষের কাছে যান দিন শেখেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম
মুসলিমাত বিবিএলএম শিক্ষা করা এলিমেন এভরিবডি প্রত্যেকটা মানুষের জন্য ফরজ এই ফরজ কতটুক ব্যক্তি যেমন তার জন্য ততটুক সকলের জন্য তলব ইলমিল হাল এক আমার এদিকে আছে আমার নামাজের জন্য যে কোনা মশলা লাগবে প্রত্যেক দিন এই মশলা কটা কি ডেইলি ডেইলি পড়া যাবে এটা একবারে মুখস্থ করে রাখবো আমল করতে থাকবো ওজুতে যে মশলাগুলো লাগবে এগুলো আমার দরকার আছে না নাই নামাজের মশলা কয়জন জানেন আমি একটা একটা করে জিজ্ঞেস করলে অনেকেই ফেল করবেন এগুলো আমাকে জানা দরকার আছে আমরা পুরুষরা আমাদের একটা সুবিধা আছে হাদিসে আছে মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফা কিরাতুল ইমামি লাহু কিরাতুন যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত কথা বলেন এই মুসল্লিদের জন্য কিরাত পড়া লাগবে লাগাপাতি আছে না আসেন আসেন যারা আফা করেন পড়েন তাদের তাদের হাদিস আছে দলিল আছে তারা পড়বেন আমরা হানাবি মাজাবের গত রাত্রে আমি হিসাব শুনেছি বিশ্বের দুই তৃতীয়াংশ মুসলমান হানাবি মাজাবের আমরা মাজহাবপন্থী আমরা যারা জানি যে ইমামের পিছনে কিরাত পড়া লাগে কথা বলেন লাগে না তো আমরা ইমামের পিছনে পড়লে পুরুষটা আমাদের একটা বেনিফিট হলো একটা পজিটিভ আসলো যে আমাদের কিরাত পড়া লাগে না কিন্তু আমরা খুব গভীর ভাবে খুব জোরে সরে বলি এই জামানায় বিশেষ করে এই জামানায় নারীদেরকে মসজিদে যাইতে দেওয়া যাবে না নারীদেরকে মসজিদে যাইতে দেওয়া ফিতনার জামানা বহুত রিপোর্ট আছে আমার কাছে কত মশালা আছে বললে আপনার মনে করবে জায়গায় বসে বানায় একটু সাথে একটা সপ্তাহ ঘুরেন আপনিও বক্তা হয়ে যাবেন ইনশাআল্লাহ নতুন নতুন কথা দিয়ে মসজিদের ছাদের উপরে বসিয়া সে জায়গা বসে জিনা হয় মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে সে জায়গা বসে জিনা হয় ঈদগার মধ্যে বসিয়া জিনা হয় যে জামানায় মসজিদ যে পর্যন্ত তোয়াক্কা করে না মসজিদের ভিতরে এই সমস্ত অন্যায় করে সেই জামানায় মেয়েদেরকে যদি মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয় সবক্ষতার বেলা থাকে না মাগরিবের দরতে তিন তো রাইতি হোক রাস্তাঘাটে মহিলারা যদি দূরীর মসজিদে নামাজ পড়তে যায় অতএব যদি শিয়েলে দূরি নিয়ে যায় আরে কি পারে না আরে মুরগি নেই তো বাগানি সাইড পেয়ে শিয়েলে আর এ এ এ দূরি নিয়ে গেলে দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়েলে বাগানি শিয়েলে কি খায় না গাঁজা খায় না দাবা খায় না বেঞ্চিনি খায় না আরে দো পাইয়ে শিয়েলে গাঁজা খেয়ে দূরি নিয়ে যাবে বউ পাবি কোন জায়গা কাজে কাজে ও ওই দিক মতো হাতি দিবা না এবার মহিলারা যার যার নামাজ শুনছে করবে কথা বলেন নামাজ পড়বে তাহলে ইমামের পিছনে নামাজ পড়ার কারণে আমাদের কিরাত পড়া লাগলো না সুন্নত নামাজ হোক না হোক ওটা নফলের মধ্যে ধরা যেতে পারে নবীয় মানুষ আমরা মানুষ ভুল হলেও নবীর কাছ থেকে এক কায়দায় অন্য সুন্নত দেখায় টাকায় ভুলে গেলে সেটি যাতে পারলে পার কিন্তু অরস তো আল্লাহর হক ওর কিরাত তো পড়াই লাগবে আর ওটা ইমামের পিছনে পড়লে পড়া লাগলো না শিখলাম না অনেকটা আর নামাজ ভঙ্গের কারণ উনিশটে নাম্বার ওয়ান এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কিরাত পড়া নামাজে অশুদ্ধ কিরাত পড়া তেলাওয়াতে অশুদ্ধ হইলে নামাজই হবে না বহু জায়গার ইমাম সাহেব আছে বড় বড় ডিগ্রিধারী কোরআন শরীফ পড়তে পারে না এলাকার সাধারণ পাবলিককে ইংরেজি বাংলা দিয়ে টাই টুই গায়ে দিয়ে একবেলে আবা কাবা গায়ে দিয়ে বড় রুমাল একটা উপরে পরিয়ে তার উপরে এখন টায়ার রকম ফেসাই দেয় টায়ার ফেসাই সৌদি আরবের টায়ার দেয় না দেখছেন এই টায়ার একটা লাগাইয়ে পুরি ভাষা ইংরেজি বাংলা অঙ্ক দিয়ে দেয়া করে জিওগ্রাফি দিয়ে টিয়ে মহাকাশ সৌরজগৎ কইলে মুসল্লিরা মনে করে যে কোন জায়গাতে নাজির হয়েছে কি আখেরি জমানি নবী নেই কি এটি জাকির নায়কের আব্বা অনায়াসে ভুলে যায় যখন নামাজে কিরাতে দাঁড়ায় তখন মহিলারাও সুন্নি বমি এনে দেবে তার কিরাত এই সাইমামের ইমাম ওর পিছনে দিকে দিয়ে নামাজ হয় না এমন ফলনেওয়ালা ইমাম আছে আবার দাঁড়িয়ে একটু একটু খোসা খোসা তাও আর আগা রাখবে কায়দা ভালো করে জেনে নেন যারা এই জাতীয় ইমাম পায়ে ধরি হাতে ধরি নিজের নামাজ হচ্ছে না বাকি আপনি গলত কিরাত পড়াইয়া গলত কিরাতে নামাজ পড়াইয়া যে সকল মানুষের জিম্মাদারি কাঁধে নিয়েছেন ওই সব মানুষের নামাজের জবাব কেমন আপনাকে দেওয়া লাগবে দুই পাঁচ হাজার টাকার বেতন খেয়া আপনি এত মানুষের নামাজের জবাব দিতে পারবেন না কেয়ামতের ময়দানে কাজে হয় নামাজ ইমামতি ছেড়ে দেন যান তাড়াতাড়ি কিরাত খানায় ভর্তি হন এই মাদ্রাসায় চলে আসেন এই দাঁড়া খোলা মাদ্রাসায় ভর্তি হন যত বল আপনি আল্লাহ হন কি বাসন এ বাসন উপাসন সে পাশেই হন না কেন আই সে গাঁড়া খোলা কিরাত খানায় ভর্তি কিরাত শুদ্ধ করে আবার যান যাইয়া মাত্র ইমামতি করেন তার আগে ইমামতি করেন না মহিলাদের কিরাত অশুদ্ধ তাদের নামাজ হয় না এখন তাদেরকে মসজিদে যাইতে নিষেধ করলাম আবার কিরাত পড়ার ব্যবস্থা নাই তাহলে তাদের নামাজ কি কোনোদিন হবে না যতদিন মূর্খতার যুগ ছিল ততদিন আল্লাহ পাক সেই সময়কার মানুষ যা পড়ছে তা আল্লাহ মেনে নিলে নিতে পারে কিন্তু এখন শিক্ষার উন্নতির যুগ এখন মানুষ সচেতন এই সচেতনতার ভিতর দিয়া আপনি যদি আপনার মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত না করেন আপনার মেয়েদেরকে কোরআন শিক্ষা না দেন শরীয়তের বিধিবিধানের আমলগুলো শিক্ষা না দেন এই এলেমগুলো শিক্ষা না দেন তাহলে আপনি আব্বা হিসেবে কেয়ামতে ধরা পড়ে যাবেন নবী বলেন কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন রাইয়াতি
বিহি তোমরা সকলে রাখাল রাই মানে রাখাল অন্য কোন বাংলা আমি বলবো না রাই মানে রাখাল দায়িত্বশীল জিম্মাদার রাখাল পাঁচটা গরু দিয়ে রাখাল যে মাঠে পাঠাইছেন সন্ধ্যাকালে রাখালে চারটে গরু গোয়ালি বানছে একটা গরু আনতে পারেন নাই ওই রাখালটাকে আপনি রাত্রে ভাত দেবেন লাইট দিয়ে পাঠা দেবেন গরু আনবি তো আনবি নাইলে কাল সকালবেলা তোরে বেশি গরু কিনবো ঠিক কি ঠিক না কেয়ামতের ময়দানে সব জিম্মাদারদেরকে আল্লাহ ডাকবেন এই কেয়ামত ইয়ামা ইদাহ বলে ইয়ামা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম সবে কেয়ামত আল্লাহ পাক সকলকে ডাকবেন তাদের নেতা সহ নেতাকে আগে ডাকবেন তারপরে প্রজাদেরকে ডাকবেন চেয়ারম্যান সাহেবকে আগে ডাকবেন দেখে বলবেন চেয়ারম্যান সাহেব তোমার ইউনিয়নের মধ্যে নামাজের দাওয়াত কি দিছি রে আমাকে চেয়ারম্যান ডেমনি বাসায় দিয়ে যাচ্ছে বুঝাই দিয়ে যাচ্ছে উনি যদি একটা দুইটা ঈদ গায় ইউনিয়নে যদি পাঁচটা ঈদের ঈদগাহ হয় আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো পাঁচটা ঈদগায় পাঁচ ঈদে নামাজ পড়বেন ঈদগায় তো সবাই কমবার জমা হয় আপনি ঈদগায় দাঁড়াইয়া ইনশাআল্লাহ ওখানে দাঁড়িয়ে বলবেন আমার ইউনিয়নের জনগণ তোমরা সবাই নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আপনি নিজেও পড়বেন তাদেরকে একটা দাওয়াত দেবেন কে আমাদের কমপক্ষে এই জবাব থেকে আমি বেঁচে দেবেন এই প্রশ্নের জবাব আপনার হাসান হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী যদি একদিন জাতীয় সংসদ ভবনে বলে দেন যে আমার বাঙালি জনগণ সবার এক নারী এক পুরুষ মুসলমান বাধ্যতামূলক সকলে নামাজ পড়ি বাই এই কথাটা বললে কি আমাদের নেত্রী বেঁচে যাবে আমরা যারা গার্জিয়ান আছি কুল্লুকুম রাইন ও কুল্লুকুম রাসূলুন রাইয়াতিহি যাকে যতটুকু রাখালির দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তার থেকে আল্লাহ ততটুকু বুঝিয়ে নেবেন বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহ বুঝিয়ে নেবে না কাজী আপনার মেয়েটারে কোথায় পড়াইছেন কি পড়াইছেন কি পড়াইছেন জেনারেল যত শিক্ষা আছে পড়ান কোনো দোষ নাই নিষেধ করছি না জেনারেল শিক্ষা হোক মেয়েরা ডাক্তার হতে হবে একজন পুরো যোগ্য মেয়ে ডাক্তার যদি হয় মহিলা যদি ভালো ডাক্তার হয় সিজারের ডাক্তার হয় তাহলে আপনার স্ত্রী বা আপনার প্রতিবেশী কোনো মহিলা বাচ্চা সিজারের জন্য একজন ফুল ডাক্তারের সামনে তার ইজ্জত খুলে দেওয়া লাগবে না মেয়েরাই মেয়েরা কাজ সেরে নিতে পারবে কাজেই মেয়ে ডাক্তারের একান্ত জরুরি পুরুষ মেয়েরা ডাক্তারি পড়ে কিন্তু তাদের ক্লাসিফিকেশন করে দিই পুরুষ ডাক্তাররা আলাদা পড়বে মেয়েরা আলাদা পড়বে মেয়েদের জন্য ব্যবস্থা ভিন্ন তারা আলাদা করে পড়ালেখা করে বড় হোক তবে সকলকে মানবতা শিক্ষার জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দরকার আছে জোরে বলেন আছে কোরআনের শিক্ষায় মেয়েটা পর্দানশীল হয় কোরআন পড়লে হলে যত বড় বড় বুজুর্গ গানে দিনের ইতিহাস শুনবেন বুঝে দেখবেন বাপের অত নাম কয় না বুঝতে যে কয় যে মা ডা ভালো আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলের আব্বাদানের বিয়ের কিসা তো আপনার বক্তব্যের কাছে শুনে থাকেন ওনার আব্বাদান ওনার নানাদান তিন বছর বাড়ি চাকর খাটাইয়া এরপরে কয় বাবা তুমি যে অন্যায় করছো এই গাছের বুড়োই খেয়েছি পানি দি বাঁচা সেই জন্য মাছ চাতিয়েছো তিন বছর লাজুক খাটাই হবে না কাম লাস্টে আমার মাইয়ে না বিয়ে নিয়ে মাফ করবো না আমার মেয়ে কেমন তো আমি কি জানি নাকি আমার মেয়ের দুটো হাত নেই বাপ আমার মেয়ের দুটো হাত নেই আমার মেয়ের মেয়ের চক্ষু অন্ধ আমার মেয়ের কানও গয়না আমার মেয়ের পাও খোলা আর আমার মেয়েটা একেবারে কালো অন্ধকার অন্ধ এই আসল কয় জায়গা যদি বাইক খায় তাহলে গিয়ে হতে চাইতো তিন বছর জেল খাটাইছে কি গাড়ি উঠে দিতে যাকে মাফ তো করবে মাফ তো করবে ঠিক না মাফ করবে বলে খুশিতে রাজি হয়ে গেছে এই রাজি করা করে বিয়ে বাপে মেয়ে বিয়ে করাই দিছে এরপরে বসে আছে মেয়েটাকে ডাকছে আমু আসো উনি চিনতে পড়ে গেল আরতি করে না তো আসবো কিনে পাও তো নেই ইতিমধ্যে একটু টুক করে চলে আসছে কোনো তাই কম নাই হাতের আঙ্গুলগুলো দেখার মতো মুখের চেহারাটা চাঁদের চাইতে উজ্জ্বল কোনো জায়গায় কম নাই সবই আছে বলেন আপু আপনি দিয়ে এগুলো বললেন যে কিছু নেই কিছু নাই মানে হলো আমার মেয়ের হাত দুটোতে দুনিয়ার বাইরের কোনো কিছু ধরে নাই আমার মায়ের মার পা নাই মানে হলো আমার মেয়ে ঘর থেকে বাইরে হেঁটে যায়নি কোথাও কোনোদিন বাড়ির থেকে বাইরে যায়নি কাজেই পাও নাই মতো বলছি আমার মেয়ের চক্ষু নাই মানে এই বাড়ির ভিতরে যা ছাড়া বাইরের কোনো কিছু দেখে নেই আমার মেয়ের কান নাই মানে হলো বাড়ির মধ্যে যতটুকু মা বাপ ভাই বোনের কথা শুনে সে ছাড়া বাইরের কোনো কথা শুনে নেই কাজে আমি তাকে এই ব্যাপারে বয়রা বলে ধরে দিছি আমার মেয়েটার চেহারা কালো মানে বাইরের কেউ কোনোদিন দেখে নাই অন্ধকারের মধ্যে থাকে এতটুকু হয়েছে সব মিলিয়া আমি এগুলো তোমার জন্য রেখে দিছি আর মাটা এরকম আল্লাহ আলী মা বিদায় সেই মায়ের পেট থেকে সন্তানের নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথা বলুন ঠিক না
সদস্যবদের সঞ্চালক করে করে ওনার আব্বার নাম আব্দুল্লাহ ওনার মায়ের নাম আমেনা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা মাডা ভালো বিদায় এরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আলীর জন্য পানি নিয়ে সারা রাত মাথার কাছে দাঁড়ায় রইছে ঘুমাই নাই সকালবেলা আলী দোয়া করছে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আল্লাহুম্মা জালা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ আমার ফাতেমারে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায় দাও হযরত আলীর খুব দোয়ায় হযরত ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানায় দিয়েছে আল্লাহু আকবার এবার ফাতেমা এত ভালো হয়েছে কেন তার মাটা হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের কথা তো পড়ি মাটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সেই মা নবী পাককে গারে হেরায় এক টানা 40 দিন পর্যন্ত মক্কা থেকে খাবার নিয়ে আগায় খাওয়াইছে সে পাহাড়ের চূড়ায় উঠাইয়া এইটা দেখছে মেয়েতে আর তাই দেখে মেয়েতে মায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে আর সেই খেদমত স্বামীরে করে দেখা দিয়েছে আর স্বামী তারে দোয়া করে দিয়েছে যার কারণে জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে সর্বক্ষেত্রে নারীদের অবদান সবচেয়ে বড় মেয়ে মহিলা যদি বাচ্চা পেটে একটুও কাটা যায় সুবহানাল্লাহ কিছু কিছু ক্ষতি তো বাচ্চা গর্ভবতী মহিলা শিক্ষা সফরে বন্ধুদের সাথে ছাত্রীদের চাকরির কলিগদের সাথে তুমি ওমরাই গেছে কুয়ো কাটা আল্লাহর এমন খেলা ওই জায়গা যে ব্যথা উঠে গেছে অল্পক্ষণের মধ্যে কাছে কোন জায়গায় নিয়ে ডেলিভারি করেছে এই বাচ্চাটা তো আব্দুল কাদের জিলানি হবেই মহিনুদ্দিন চিস্তির নিচে না যাইসা মা ওয়াইসা বাচ্চি বাচ্চা ঠিক না হযরত মাওলানা ইমদাদুল্লাহ কাসেমি আছেন হযরত মাওলানা নূরুল ইসলাম কাসেমি আছেন এই কাসেমির আশেপাশে আছে ডাক দিয়ে নিয়ে একটু খেজুর খাওয়া দেবে কানের কাছে আজান দিয়ে দেবেন আপনি একামত দিয়ে দেবেন আপনি জন্মের সময় তার কানের ভিতরে আজান আর একামত আল্লাহ আল্লাহ রসুলের নাম চলে গেছে ইনশাআল্লাহ এই বাচ্চাটা দিনদার হবে এটা বাচ্চাটা বদ্দিন হবে না ঠিক কিনা আমাদের ছোটবেলায় খুব পান্তামতের প্রচলন ছিল গরমবাদ তো সেদিন শুরু হয়েছে পান্তামত তো পাইতামো না ছোটবেলায় আমার স্বাধীনের পরে এত কটা পান্তামত গলা ডিস পানি তাই যে নবম যে মরিচ দে পিএস দে সিনিয়র তাই বাক করে নিতাম নাম দিয়ে অনুমতি নাম দিয়ে দুটি ভাত হাতে পাওয়া যাবে না পানি সমুদ্রে খাই আব্বার সাথে ডাঙ্গা এই ছিল অভাব ডাঙ্গা তো ছিলেন তো মাঠ মাঠ বিল চক তো এ অভাব চলে গেছে তো সেই সময় পান্তাবাদ খাইতে হো মানুষের দুই কারণে এক হলো ভাতের অভাব কম আছে তাই পানি দিয়ে ফুল দিয়ে এটা জুড়ে খাইতে দুই নম্বর তরকারি সংকট তো পান্তাবাদ খাইতে বেশিরভাগই কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ঠিক না সকালবেলা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তাবাদকে মাঠে গেছে মহিলারা চিনতে পারছে দুপুর বেলা একটা কিছু ভালো ব্যবস্থা না করলে কেমন হয় দুপুর বেলা বেশ মোটামুটি ভালো ব্যবস্থা করছে সকালবেলা কাজ কাম করে এসে দুপুর বেলা ভালো খাইছে বিকেল বেলা আবার মাঠে গেছে মাঠে যাওয়ার পরে ডেক সারতেছে গল গল করে ডেক সারতেছে দেখুনি নদী পিয়াজের গন্ধে আমি কয় কিছু কি এলো দুপুরে যে বিরিয়ানি খেলো তা গেল যে সকালে পিয়াজের গন্ধে আনলো দিনের শুরুতে যেটা খাওয়া হয় ওইটার প্রভাব শেষ পর্যন্ত থাকে জন্মের শুরুতে যার খাওয়ানো হবে ওইটার প্রভাব মরণকাল পর্যন্ত থাকবে জন্মের সময় আজান একামত জন্মের সময় আজান একামত ছোটবেলায় কোরআনের শিক্ষা ও ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়ে গেলেও ও ঢেকুরির সাথে কোরআনের গন্ধ বের হবে সুবহানাল্লাহ আল আজিম সুবহানাল্লাহ আল আজিম